পিঁপড়েরা গাছের গোড়ায় মাটির মধ্যে বাসা করে। অতিরিক্ত পিঁপড়ে হলে গাছের গোড়ায় শিকড়ের ক্ষতি করে, অনেক সময় গাছ মারাও যেতে পারে। এর থেকে নিষ্কৃতি পেতে কিছু সহজ উপায় আছে, আসুন জেনে নিই। 1 নম্বর, গাছের গোড়ায় কর্পূরের টুকরো রেখে দিন। এগুলো পাবেন যে কোনো মুদি বা দশকর্মার দোকান থেকে, মাত্র 4-5 টাকা দামে। দেখবেন দুদিনেই সব পিঁপড়ে উধাও হয়ে যাবে। 2 নম্বর, 2 চামচ নিম খোল গাছের গোড়ায় মাটির সাথে মিশিয়ে দিন। দেখবেন 3-4 দিনের মধ্যে পিঁপড়ে সব চলে যাবে। গাছের গোড়ায় যাতে পিঁপড়ে না হয় তার জন্য গাছের মাটি তৈরির সময়ই অন্যান্য সারের সাথে যদি টব প্রতি 2-3 চামচ নিম খোল মিশিয়ে দেন, তবে ভবিষ্যতে কখনোই গাছের গোড়ায় পিঁপড়ে হবে না। নিম খোল পাবেন যে কোনো নার্সারিতে অথবা যেসব দোকানে গাছপালা বিক্রি হয় সেসব দোকানে। কলকাতায় 30-40 টাকা কেজিতে এই নিম খোল পাবেন। নিম খোল কিন্তু সার হিসেবেও খুব ভালো। 3 নম্বর পয়েন্ট, গাছের পাতায় যদি পিঁপড়ে হয় তবে তার কারণ হলো গাছে মাইটস বা পোকামাকড়ের আক্রমণ। তাই গাছের পাতায় পিঁপড়ে আক্রমণ রোধ করতে 1 লিটার জলের সাথে 1 চামচ নিম তেল, কয়েক ফোঁটা ভীম লিকুইড জেল আর 1 পিস কর্পূরের গুঁড়ো করে মিশিয়ে দিন। এবার গাছে স্প্রে করুন, দেখবেন 2 দিনের মধ্যেই পিঁপড়ে উধাও। কিন্তু মনে রাখবেন এই স্প্রেটা আপনাকে প্রতি 5-6 দিন অন্তর করতে হবে, যাতে গাছে পোকামাকড়ের আক্রমণ আর না হয়। এটা আপনি বরাবর করতে পারেন, তাহলে গাছে আর কোনো দিন পিঁপড়ে হবে না। 4 নম্বর, দোকান থেকে গ্যামাক্সিন পাউডার কিনে টবের আশেপাশে ছড়িয়ে দিন, দেখবেন পিঁপড়েরা টবের ধারে কাছেও আসছে না আর। 5 নম্বর, আপনার টবের চারপাশে চকের গুঁড়ো ছড়িয়ে রাখতে পারেন। চকে ক্যালসিয়াম কার্বনেট আছে যা পিঁপড়েরা একদমই পছন্দ করে না, দেখবেন পিঁপড়েরা সব উধাও হয়ে গেছে। 6 নম্বর পয়েন্ট, লেবুর রসে যে সাইট্রিক অ্যাসিড থাকে তাতে পিঁপড়ে মরে যায়। একটা গোটা লেবুর রস করে তার সাথে 1 লিটার জল মিশিয়ে গাছে স্প্রে করুন, দেখবেন পিঁপড়ে আর গাছের ধারে কাছে আসবে না। 7 নম্বর, 1 কাপ ভিনিগারের সাথে 1 কাপ জল মিশিয়ে নিন। একটি বোতলে এই মিশ্রণটা ভরে গাছের পাতায় স্প্রে করে দিন, পিঁপড়ে আর আসবে না। 8 নম্বর, সবচাইতে সহজ উপায় হলো পিঁপড়ের হাত থেকে রেহাই পাওয়ার, গরম জলের সাথে নুন ভালো করে মিশিয়ে নিন। এরপর তা স্প্রে বোতলে ভরে গাছে স্প্রে করে দিন। মাটিতেও যেখানে বেশি পিঁপড়ে দেখবেন সেখানে স্প্রে করে দিন, দেখবেন 1 নিমেষে সব পিঁপড়ে উধাও হয়ে গেছে। 9 নম্বর পয়েন্ট, দারচিনি আর লবঙ্গর গন্ধ পিঁপড়েরা একদম সহ্য করতে পারে না, তাই গাছের গোড়ায় দারচিনি বা লবঙ্গ রেখে দিন, দেখবেন ঝামেলা থেকে রেহাই। 10 নম্বর, 5 মিলিলিটার ইউক্যালিপটাসের তেল আর 5 মিলিলিটার চা গাছের তেল একসাথে মিশিয়ে গাছে স্প্রে করে দিন, দেখবেন পিঁপড়ে কিছুদিন আর আসছেই না, সপ্তাহে 1 বার এই স্প্রে করে দিলেই হবে। 11 নম্বর পয়েন্ট, পিঁপড়ে যদি মারতে চান তবে বেকিং সোডা হলো একটি অভ্যস্ত অস্ত্র। বেকিং সোডা, চিনি ও ইস্ট একসাথে মিশিয়ে মন্ড করবেন। এই মিশ্রণটা গাছের গোড়ায় রেখে দিন। এই মিশ্রণের মধ্যে যে চিনি আছে ওই চিনিটা পিঁপড়েদের আকর্ষণ করবে, আর বেকিং সোডা আর ইস্ট এদের মারতে সাহায্য করবে, দেখবেন সব পিঁপড়ে মরে গেছে। 12 নম্বর পয়েন্ট এবং শেষ পয়েন্ট, কফি ফুটিয়ে স্প্রে বোতলে ভরে স্প্রে করে দিন, বা কফির গুঁড়ো টবের মাটিতে ছড়িয়ে দিলে গাছের গোড়ায় পিঁপড়েরা বাসা বাঁধতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।